নমস্কার বন্ধুগণ আজকে আমি বলবো ভারতীয় রেল বিভাগে ইতিমধ্যে অনেকগুলি পোস্ট বেরিয়েছে তো মোটামুটি বলতে হবে বাইশ হাজার পোস্ট বেরিয়েছে তো বাইশ হাজার পোস্টের ভিতরে কিছু আইটিআই পোস্ট আছে কিছু ফিটারের আছে আর অন্যান্য বহু ধরনের পোস্ট আছে যেখানে কোয়ালিফিকেশনের দরকার হবে আপনার টেন পাস টুয়েলভ পাস্ট এবং আইটিআই পাস তা আসুন আজকে এই বিষয়ে আলোচনা করিনি এবং আপনাদেরকে আমি জানাবো কিভাবে আপনারা এই সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন তো ভারতীয় রেল বিভাগ আমাদের দেশে সবচেয়ে বড় একটি বিভাগ এবং এই বিভাগে বহুদিন পর বেরিয়েছে এবং এই যা পোস্ট বেরিয়েছি এই পোস্ট বলতে হবে মোটামুটি আমাদের দেশের সব জায়গায় সাউথ ইস্টার্ন রেলওয়ে সেন্ট্রাল সেন্ট্রাল রেলওয়ে থেকে শুরু করে নর্থ রেলওয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে সব জায়গাতে বেরিয়েছে বাইশ হাজারের চেয়ে বেশি পোস্ট এখন এখানে কিভাবে আপনি আবেদন করবেন এই বিষয়ে জেনে নিন তো তার আগে বলে দিই যদি ইতিমধ্যে আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য সেই সুবিধার জন্য আপনারা উপরে দেওয়া বেল বোটনও ক্লিক করুন তো আসুন চলে আসি ভিডিওর মাধ্যমে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার এগারো হাজার সাতশো ষোলো ষোলো রিকোয়ারমেন্ট ভ্যাকেন্সি এখানে আপনার আইটিআই নেই সেটা আমি বলে দেব তো এখানে রয়েছে এখানে আপনি দেখতে পাবেন ওয়েস্টার্ন রেলওয়েতে রয়েছে পাঁচ হাজার সাতশো আঠারোটি পোস্ট আর ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে পাটনা সেখানে রয়েছে আপনার আইটিআই অ্যাপিয়ারেন্সের জন্য দু হাজার দুশো চৌত্রিশটি পোস্ট এবং এটি লাস্ট ডেট রয়েছে আপনার কিছু লাস্ট ডেট থাকবে আপনার দশ তারিখ দশ জানুয়ারি দু হাজার কিছু থাকবে ন জানুয়ারি দু এবং কিছু তিরিশ ডিসেম্বর দু তো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে এর সঙ্গে সঙ্গে রয়েছে এমসিআর সি আর নর্থ সেন্ট্রাল রেলওয়ে এবং সেখানে রয়েছে আপনার কার্পেন্টার ফিটার এবং পেন্টার তার সঙ্গে মেকানিক এবং ওয়েল্ডারের সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারেন এবং নর্থ সেন্ট্রাল রেলওয়েতে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেকানিস্ট পেন্টার কার্পেন্টার এবং ব্ল্যাক স্মিথ এবং সেন্ট্রাল রেলওয়ে যেখানে রয়েছে সেখানে ডাটা এন্ট্রি অপারেটর এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল অফিস অ্যাসিস্ট্যান্ট তো একটা কথা বলে দিব এর আগে আমি বলেছি দশ টেন পাস আপনার হতে হবে টুয়েলভ পাস্ট হতে হবে এবং কিছু কিছু জবে অ্যাপ্লাইয়ের জন্য আপনার কম্পিউটার শিক্ষাও আপনার কাছে হতে হবে অর্থাৎ কম্পিউটারে কোনো রিকগনাইজড সেন্টার থেকে আপনার ডিপ্লোমাধারি হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সাউথ রেলওয়েতে আপনার স্পোর্টস যারা খেলার সঙ্গে জড়িত ওই স্পোর্টসের জন্য রয়েছে যারা খেলার সঙ্গে জড়িত খেলা খুব ভালোবাসে ফুটবল যারা খেলা খুব ভালোবাসে টেনিস ওনাদের জন্য রয়েছে প্রায় একুশটি পোস্ট রয়েছে তারাও আবেদন করতে পারে তো খেলার জন্য আপনার টেম পাস হতে হবে এবং এখানে আপনি গিয়ে এই কিনারে আপনার সাইডে আপনার প্রতিটি পোস্টের জন্য প্রতিটি রেল বিভাগের যা সাউথ রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এখানে আপনার ফুল ডিটেলস যাবেন এবং ফুল ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার গোটা ডিটেলস এখানে বেরিয়ে চলে আসবে তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্ক আপনারা নিয়ে আপনার সেখান থেকে আপনারা আরও বিস্তৃতভাবে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সেটি জানতে পারবেন এবং পোস্ট অনেক রয়েছে বয়সের সীমা রয়েছে আপনার থার্টি থ্রি ইয়ার্স এবং যারা ওবিসি ওবিসিদের জন্য তিন বছর বেশি পাবে এবং এস সি জন্য পাঁচ বছর বেশি পাবে তো এখানে আপনারা আবেদন এখনো যারা যাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যারা খুঁজছেন তারা আপনারা এখানে অবশ্যই অ্যাপ্লাই করুন অনলাইনে অ্যাপ্লাই হয়ে যাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট স্ক্যান করে এবং কত আপনার পিক্সেল হতে হবে ফটো ডকুমেন্ট সিগনেচার তা আপনার গোটা ডিটেলস আপনি আমি দিয়ে দেবো সেখানে আপনারা পেয়ে যাবেন এবং সেই মাধ্যমে আপনারা সেখানে অ্যাপ্লাই করুন অনলাইনে এবং একটি আপনার এক্সাম ফিস আপনার একটি দিতে হবে মিনিমাম যেটি এসটি আর এস জন্য রেহাই আছে কিন্তু জেনারেল এবং ও জন্য একটি দিতে হবে তো সেটি দিয়ে আপনি সেখানে অ্যাপ্লাই করুন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে আপনি এই চাকরির জন্য আবেদন করে আপনি আপনার যা ক্ষমতা সেই আপনার যা কোয়ালিটি সেটি আপনি দেখাতে পারেন এবং পোস্ট অনেক রয়েছে প্রায় বাইশ হাজারের চেয়েও বেশি পোস্ট তো আশা করি আপনাদের এটি হয়ে যাবে তো এই ধরনের ভিডিও আপনারা দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন